যে আপনারা জানেন যে বিগত 29 জুলাই আমাদের পশ্চিমবঙ্গের মামাটির মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী, জনপ্রিয় নেত্রী, জনগণ মান অধিনায়িকা নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে বিগত 29 জুলাই দিদিকে বলো অনুষ্ঠানে আপনার রাজনৈতিক এই যে কর্মসূচি দিদিকে বলো, এই কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করে। তারপর থেকে আমাদের দলের সমস্ত প্রথম সারির নেতা যারা আছেন, আপনারা জানেন, আপনারা অলরেডি অবগত হয়েছেন এ ব্যাপারে যে বিভিন্ন গ্রামে বিভিন্ন মানুষের সাথে এটা এই প্রোগ্রাম করছে। আমরা আজকের যদি এই সময়টাকে ধরি, তাহলে এর মধ্যে অন্তত প্রায় 12-13 লাখ মানুষের এই দিদিকে বলো কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের যা সুযোগ সুবিধে দুঃখ সমস্ত কিছু মাত্র একটা ফোনের দূরত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাধারণ মানুষের দূরত্ব হচ্ছে একটা ফোন। এইটা কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা বিরল ঘটনা এবং সেইখানে দাঁড়িয়ে যার যা দরকার যখনই ফোন করছেন, সে তার যদি কোনো স্বাস্থ্য পরিষেবার দরকার হয়, ধরুন অ্যাম্বুলেন্স দরকার, হসপিটালে কোনো অসুস্থ রোগীকে ভর্তি করার দরকার হয়, যদি তার এলাকার রাস্তাঘাট উন্নয়নের দরকার হয়, কোথাও যদি তার প্রতি কোনো অন্যায় অবিচার হয়ে থাকে, যদি কোনো মানুষের যে কোনো ধরনের দরকারে একটা ফোনের মাধ্যমে তারা সমাধান পাচ্ছেন, এটা আপনারা অলরেডি দেখেছেন। এবং আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এই কর্মসূচি কবে থেকে শুরু হবে, কোথা থেকে শুরু? আপনারা অলরেডি মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে অবগত আছেন, আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, গোটা ভারতবর্ষ তথা বাংলা ছাত্র যুব উন্নয়নের মণি এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের সুখ দুঃখের সাথে আমার রাজনৈতিক ভগবান, আমার অভিভাবক, রাজনৈতিক অভিভাবক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিগত 3 সেপ্টেম্বর আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলেছেন। তার নির্দেশ এবং নেত্রীর আদর্শকে সামনে রেখে নেত্রীর গঠিত কর্মসূচি এবং আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় সভাপতি, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, ওনার নির্দেশে আমরা এই অনুষ্ঠান মহেশতলা টাউন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠান শুরু করছি। কোথা থেকে শুরু হবে? আমরা আগামীকাল মহেশতলা পৌরসভা অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডে 60 নম্বর বুথ, আবার বলি, মহেশতলা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে পার্ট নাম্বার 60 নম্বর বুথে আমরা আমাদের এই কর্মসূচি কালকে শুরু করছি। কি কর্মসূচি নিয়েছেন? এই কর্মসূচিতে ধরুন যেরকম আছে, আমরা সাধারণ মানুষের কাছে যাব। আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে আপনারা দেখেছেন যে আমরা এই ধরনের সামগ্রী যেগুলো আমাদেরকে আছে, যেরকম এই দিদিকে বলো গেঞ্জি আছে, আমরা দিচ্ছি। আমরা এই গেঞ্জি আমরা ওখানে যারা সাধারণ আছেন, এবং এই যে দিদিকে বলো যে কার্ড আপনারা দেখছেন, এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে এই কার্ড আমরা, এবং পেছনে এই একটা ফোন 9137090370, এইটা এই একটি ফোনে সাধারণ মানুষ সোজা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারছে। এইটা এই নাম্বারটি আমরা তাদের হাতে তুলে দিচ্ছি, যারা এখনও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেননি বা যাদের কথা তারা বলেননি তাদেরকে আমরা বলার জন্য এটা তুলে দেবো। এর সাথে আমরা কিছু স্টিকার আছে, ঠিক আছে, দিদিকে বলো কিছু স্টিকার আছে, সেই স্টিকারও আমরা কিন্তু তুলে দিচ্ছি মানুষের হাতে। আপনার নাম? আমার নাম সুব্রহ্মণ্য চৌধুরী।